হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তার কারণ একই এখনও আমি কিন্তু ভীষণ ভালো বেড়াচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করছি তো বেড়ানো মানে কিন্তু ফুল অন এনার্জি ফুল অন মস্তি আর হ্যাঁ তার আগে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই আজকে আমরা এসেছি বারাণসীর মণি মন্দির চলুন মণি মন্দির কেমন সেটা আমার সাথে সাথে আপনারাও একটু ঘুরে দেখে নিন আমরা এসে পৌঁছে গেছি বারাণসীর মণি মন্দির এটা ঢোকার মুখ দেখেই বুঝতে পারছেন তো আমরা অনেকটা আগে নেমে যেতে হয়েছে গাড়ি ভেতর পর্যন্ত যায়নি তো একটু আগে নেমে গিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর সকলকেই নেমে যেতে হয়েছে অটো থেকে মা বাবা বাবাকে একটু বেশি হাঁটতেই হলো কিন্তু কিছু করার নেই এত সুন্দর মন্দির এত সুন্দর জায়গা বাবার মনের জোর এত বাবা বললো ঠিক আমি পারবো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই আমি এত সুন্দর জিনিসটা দেখবো না চলো আমি হেঁটে হেঁটে যাই ঠিক পারবো তো আমরা এই যে বাবাকে ধরে ধরে নামানো হলো বাবার পায়ে পায়ে আমরা গিয়ে মন্দির দর্শন করে এলাম বিশাল বড়ো এরিয়ায় দেখুন এখানে গরু রাখা আছে ঘরের মানে এদের এখানেই সমস্ত কিছু হয় আর কি ঘরের গরুর থেকে দই দুধ ছানা এগুলো হয় এখানে যে একটা সুন্দর শিক্ষার ব্যবস্থা আছে চলুন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মণি মন্দির সম্পর্কে একটু ছোট্ট করে কিছু জেনে নিই মণিমন্দিরটি প্রথম উনিশশো চল্লিশের দশকে নির্মিত হয়েছিল কিন্তু এখন আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি সেটি তখন থেকে সংস্কার করা শুরু হয়েছে মন্দিরের শুরুটা আসলে ধর্মসম্রাট স্বামী কাপাত্রী মহারাজের মন্দিরের উপর দিয়ে ঐতিহ্যটি শুরু হয় ভগবান শ্রীরামের রাজ্যাভিষেকের মাধ্যমে যা মূলত অযোধ্যায় হয়েছিল কিন্তু বারাণসীর মণি মন্দিরটি প্রভুদের জন্য একটি উপাসনা এবং উপাসনার স্থান হিসাবে প্রভু রামের দরবার হিসাবে তৈরি করা হয়েছিল মন্দিরের অবস্থান এবং অভ্যন্তরীণ নকশাটি ভগবান শ্রীরামের দরবারকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে তবে আপনি মন্দিরে অন্যান্য দেবতার মূর্তিও খুঁজে পেতে পারেন মন্দিরের বিশেষত্ব হল মন্দিরের তেতাল্লিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা শিবলিঙ্গ ভগবান শ্রীরামের ঐতিহ্য রক্ষা করা এবং বহন করা ছিল মন্দির নির্মাতাদের প্রধান লক্ষ্য এবং পাশাপাশি শিব পঞ্চদেব ইত্যাদির মতো অন্যান্য প্রভুর সমান প্রতিনিধিত্ব রয়েছে শ্রীরাম দরবার মন্দিরের কেন্দ্রে রয়েছে মন্দিরের সামনে রয়েছে প্রধান শিবলিঙ্গ এছাড়া অবশিষ্ট একশো একান্নটি শিবলিঙ্গ সারিবদ্ধভাবে মন্দিরের চারপাশে ছড়িয়েছে মন্দিরের অভ্যন্তরটি সম্পূর্ণরূপে গ্রানাইট দিয়ে নির্মিত এবং মন্দিরটির একটি ঐতিহ্যবাহী কাঠামোও রয়েছে তবে আধুনিক নকশা এবং সুবিধা সহ এছাড়াও মন্দিরে এগারোটি চূড়া রয়েছে এবং বাইরের দিকটিও দেখতে বেশ অত্যাশ্চর্য বারাণসীর অন্যান্য রঙিন এবং আলঙ্করিক মন্দিরগুলির সাথে তুলনা করে একটি সাদা মার্বেল মন্দির মণি মন্দির দাঁড়িয়ে আছে এটি একটি হাইব্রিড স্থাপত্য কাঠামো যা একটি মন্দিরের ধারণাকে উপস্থাপন করে এবং একটি মান মন্দিরের বৈশিষ্ট্য ধারণ করে মূল ভবনটি অনেক উচ্চতার এবং এটি একটি কেন্দ্রীয় গম্বুজকে ঘিরে রয়েছে যা কপলা এবং মিনার দ্বারা বেষ্টিত মন্দিরের বাইরে অবস্থিত ত্রাণগুলিতে হিন্দু দেবাদিদেব খোদাই এবং মোটিভ রয়েছে এবং তাদের মধ্যে কিছু জ্যোতির্বিজ্ঞানের উপস্থাপনাও রয়েছে সব কিছুই তার কত সুন্দর তো আমরাও খুব সুন্দরভাবে ধীরে সুস্থে আস্তে আস্তে দর্শন করেছি আর আমি আপনাদেরকে দর্শন করানোর জন্য ছোট্ট ছোট্ট করে কিছু ক্লিপিং আমি আপনাদের জন্য ক্যাপচার করে নিয়ে এসেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে তো বন্ধুরা এই মণিবন্দির সম্পর্কে অনেক অনেক তথ্য এখনও আমার অজানা আমার যেটুকু জানার ছিল আমি আপনাদের সাথে সেটুকুই শেয়ার করলাম মন্দিরটা দেখে তো নিশ্চয়ই আপনাদের মন প্রাণও ভরে যাচ্ছে আমি সেই সামনে থেকে দাঁড়িয়ে থেকে দেখেছি এত সুন্দর দেখেছি যা আমি আপনাদেরকে আমার ব্যাখ্যা করে বোঝানোর ক্ষমতা নেই তো আপনারা ছবির মাধ্যমে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড়ো মন্দিরের ভিতর এবং বাইরের অংশ এবং কত সুন্দর তার কাঠের দরজার কারুকার্য কত সুন্দর তার দেয়ালের নকশা কত সুন্দর আর হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো স্ফটিক শিবলিঙ্গও আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রথম দিকে সেটা আমার মিস হয়ে গেছে তো এটাও আমি আমরা খুব ভালো করে দর্শন করেছি একদম সামনে থেকে আপনার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে সব থেকে বড়ো কথা একটা মন্দিরের ভেতর ঢুকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মহাদেবের লিঙ্গই দেখে যাবেন এবং অন্যান্য দেবদেবী রাম সীতা শ্রীকৃষ্ণ বজরঙ্গবালী মা লক্ষ্মী সরস্বতী বিভিন্ন দেবদেবীর দর্শন আপনি এক মন্দিরেই পেয়ে যাবেন তো খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তাহলে কি বলবো সেই একই কথা যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে ছোট্ট করে একটি লাইক দেবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আমরা খুব সুন্দর দর্শন করে এবার পরবর্তী আমাদের যেখানে যাওয়ার আছে সেখানে যাচ্ছি আপনারাও আমার সাথে সাথে চলুন তাহলে তাহলে পরের ব্লগ কী আসছে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন এত এত ভালোবাসা নিয়ে সকলকে ভালোবাসা দিয়ে একসাথে থাকুন টাটা